আসসালামু আলাইকুম কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে তারা সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা প্রেস উইং জানিয়েছে অ্যান্টনি ব্লিংকেন অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন তাদের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা রোহিঙ্গা সংকট সন্ত্রাস দমন শ্রম বিষয়ক সংকট ও পাচার হওয়া অর্থ পুনরুদ্ধার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বিদেশি বিনিয়োগকারীদের একটি সম্ভাবনাময় বিনিয়োগ পরিবেশ দেওয়ার জন্য বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ইউনুস বৃহস্পতিবার নিউ ইয়র্কে ইউএস বিজনেস কাউন্সিলের বৈঠকে তিনি একথা জানান বলেন বিগত সরকার দুর্নীতি ও অনিয়ম করে লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে বিদেশে পাচার করেছে যে কারণে দেশে এক ধরনের অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে বর্তমানে দায়িত্ব পালন করা সরকার এসব সংকট কাটিয়ে ওঠার লক্ষ্যে কাজ করছে বলেও জানান ড ইউনস পরে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বাংলাদেশে চলমান বিভিন্ন সংস্কার কার্যক্রমে জাতিসংঘের সহযোগিতা কামনা করেন প্রধান উপদেষ্টা বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন সহ বাংলাদেশের বিভিন্ন কার্যক্রমে জাতিসংঘ বাংলাদেশকে সহযোগিতা করবে বলে জানান জাতিসংঘ মহাসচিব শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচার করা উচিত বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও জানান সৌরাচারের ধ্বংস করার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে শেখ খলিল সোহলের ডেস্ক নিউ মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম নিউইয়র্ক টাইমসের মুখোমুখি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাক্ষাৎকারে মুক্ত নতুন বাংলাদেশের রাষ্ট্রীয় সংস্কার নির্বাচন শেখ হাসিনার বিরুদ্ধে মামলা নিয়ে প্রশ্নের জবাব দেন তিনি পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশ প্রসঙ্গে প্রফেসর ইউনুস বলেন সংস্কারের মাধ্যমে রাষ্ট্র পুনর্গঠনই তার সরকারের প্রধান লক্ষ্য আমরা বিপর্যস্ত অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পেয়েছি এমন পরিস্থিতিতে আমাদের দায়িত্ব নিতে হয়েছে আগের ধ্বংসপ্রাপ্ত বাংলাদেশকে নতুন ভাবে গড়তে হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বলেন নির্বাচন অনুষ্ঠানের আপাতত কোনো সময়সীমা তার কাছে নেই সংস্কার কমিশনের সুপারিশের পর নির্বাচন হবে আমরা এখন সংস্কার কার্যক্রম শুরু করেছি সংস্কারের কাজ সম্পন্ন হলে নির্বাচন অনুষ্ঠিত হবে নতুন বাংলাদেশে নতুন সরকার আসবে স্বৈরাচার সরকারের কর্মকর্তা এবং নেতাদের বিচার এবং গণপিটুনি সংক্রান্ত প্রশ্নের জবাবও দেন বর্তমান বাংলাদেশে কেউই রাজনৈতিক প্রতিশোধের শিকার হচ্ছে না যারা ছাত্র জনতাকে হত্যা করেছে তারা দেশ ছেড়ে পালিয়েছে যারা দেশে আছে তাদেরকে অপরাধের জন্য বিচারের মুখোমুখি করা হচ্ছে দলীয় বিবেচনায় নয় শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনা প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত তিনি যদি অপরাধ করে থাকেন তাহলে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা প্রয়োজন দেশে ন্যায় বিচারের যাত্রা শুরু হয়েছে তাকেও সেটা মোকাবেলা করা উচিত তাছাড়া ভবিষ্যতে নির্বাচনে দাঁড়ানোর কোনো পরিকল্পনা নেই বলেও জানান চৌরাশি বছর বয়সী নোবেলজয়ী ইউনুস হ্যাঁ নট ইন দ্য রানিং বিজনেস আর অল শেখ হলে সোহেল এনটিভি ইন্টারন্যাশনাল ডিস্ক জন্ম ও মৃত্যু নিবন্ধন নিয়ে চরম ভোগান্তিতে নগরবাসী সিটি কর্পোরেশন জন্ম নিবন্ধন দিলেও কেন্দ্রীয় সার্ভারে যুক্ত না করায় পদে পদে ভোগান্তিতে আটাত্তর হাজার মানুষ এমন পরিস্থিতিতে পাসপোর্ট তৈরিতে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি কার্যক্রমে চরম সমস্যা হচ্ছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের দুই মেয়র এবং ওয়ার্ড কাউন্সিলররা পলাতক থাকায় নাগরিক সুবিধা বঞ্চিত ঢাকাবাসী ক্যামেরায় নাজিবুর রহমানের জরুরি বিদেশ যাত্রা শিশুর স্কুলে ভর্তি সহ আঠারোটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজের সহযোগী জন্ম সনদ এমন গুরুত্বপূর্ণ সনদটি নিয়ে বিপাকে নগরবাসী ধোলাইপাড় এলাকার এ বাসিন্দা গত নভেম্বরে জন্ম নিবন্ধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিজস্ব সার্ভার থেকে তবে তা দিয়ে পাসপোর্ট করা যায়নি কেননা জাতীয় সার্ভারে এসব তথ্য যুক্ত করতে পারেনি তৎকালীন মেয়র শেখ ফজলেনুর তাপস এখন জরুরি কাজ আটকে গেছে বিগত কর্পোরেশনের স্বেচ্ছাচারিতার কারণে ব্যাংক বলতেছে যে এটা ফলস কারণ তারা মেন সার্ভারে টাকা জমা নিতে পারতেছে না তো আমার ট্রিটমেন্টের জন্য বাইরে যাওয়া দরকার ছিল ওই জন্য কিন্তু আমার বাচ্চার এটা হয় নাই তো আমি পরের বার প্রত্যেক মাসে যোগাযোগ করেছি প্রত্যেক মাসে বসে যে আগামী মাসে নেক্সট মান্থ হয়ে যাবে এটা কমপ্লিট হয়ে যাবে কিন্তু আজকে এক বছর প্রায় আট নয় মাস হয়ে যাচ্ছে আমাদের এটা কোনো হচ্ছে না এমন পরিস্থিতিতে পড়তে যাচ্ছেন আরও অনেকেই নিজেদের সার্ভার তৈরি করে দশ মাসে মেয়র তাপসের প্রশাসন জন্ম নিবন্ধন দিয়েছে আটাত্তর হাজার নয়শো জনকে মৃত্যু নিবন্ধন নিয়েছেন এক জন এসব নিবন্ধন এখন স্থানান্তর করতে হবে রেজিস্ট্রার জেনারেলের জাতীয় সার্ভারে যা সময় সাপেক্ষ ইতিপূর্বে যারা আমাদের নিজস্ব সার্ভারের মধ্যে কাজ করছে তাদের ডেটাগুলোর কি হবে হ্যাঁ সেটির ক্ষেত্রে আমরা কিন্তু কেন্দ্রীয়ভাবে সেটিকে ট্রান্সফার করার জন্য কারণ সবার যাতে ইন্টিগ্রেটেড পর্যায়ে সেটিকে নিতে পারে এবং যে কোনো তথ্যে ব্যবহার করতে পারে সেজন্য জন্য কেন্দ্রীয়ভাবে অনুরোধ করেছি তারা সেগুলোকে প্রসেস করছে উত্তর ঢাকায় কাউন্সিলররা না থাকায় দায়িত্ব পেয়েছেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা তবে বিশাল জনসংখ্যার এই শহরে জন্ম মৃত্যু সনদ নাগরিক সনদ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সনদ প্রদান করার ক্ষেত্রে জটিলতা তৈরি হচ্ছে আমাদের যে কর্মকর্তা আছে তাদেরকে দায়িত্ব দিয়ে দিয়েছি তাদেরকে অনুকূলে আইডি পাসওয়ার্ড ইস্যু করা হয়েছে তারাই এখন জন্ম নিবন্ধনের কাজ করছে জন্ম নিবন্ধনের বাইরে আরও কিছু সার্টিফিকেট নাগরিকত্ব সার্টিফিকেট যেগুলো এগুলো আমাদের সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে তবে বিশাল জনসংখ্যার এই শহরের জন্ম মৃত্যু সনদ নাগরিক সনদ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সেবা দেওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি হচ্ছে সংকট কাটিয়ে দ্রুত সেবার পরিধি বাড়ানোর ব্যাপারে আশাবাদী ঢাকার দুই নগর প্রশাসন তবে কবে নাগাদ এই ভোগান্তির চূড়ান্ত অবসান হবে তা নিয়ে সন্দিহান নগরবাসী নাজিবুর রহমান এনটিভি নিউজ ঢাকা মেয়রের পর এবার দেশের বারোটি সিটি কর্পোরেশনের কাউন্সিলরদেরও অপসারণ করেছে সরকার বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়েছে এই বারো সিটি কর্পোরেশন হল ঢাকা দক্ষিণ ঢাকা উত্তর চট্টগ্রাম খুলনা রাজশাহী সিলেট বরিশাল নারায়ণগঞ্জ কুমিল্লা রংপুর গাজীপুর ও ময়মসিংহ প্রজ্ঞাপনে বলা হয়েছে এই বারো সিটি কর্পোরেশনের সংরক্ষিত আসন সহ সকল কাউন্সিলরদের স্ব পদ থেকে অপসারণ করা হয়েছে জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে প্রজ্ঞাপনে এর আগে উনিশ আগস্ট এসব সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণ করা হয়েছিল তখন বারোটি সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দেয় সরকার ইউনিয়ন পরিষদ বহাল রেখে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন হবে না বলে মন্তব্য করেছে বিএনপি দলটি ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে গঠিত ইউনিয়ন পরিষদ বাতিল করার আহ্বান জানিয়েছে বৃহস্পতিবার রাতে বিএনপির এক বিবৃতিতে জানানো হয় দলের চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে এসব কথা বলা হয় সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপি বলছে প্রহসনের মাধ্যমে ইউনিয়ন পরিষদ গঠন করে পতিত সরকারের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে পার্বত্য জেলাগুলোতে উদ্ভূত সংঘাতের ঘটনাগুলোতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয় অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার সুদূর প্রসারী চক্র অংশ হিসেবে এই ধরনের সংঘাতের সৃষ্টি করা হচ্ছে সব সংস্কার অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে সম্ভব নয় জানিয়ে জামায়াত ইসলামের আমিন শফিকুর রহমান বলেছেন সরকারকে সংস্কার এবং নির্বাচনের দুটি রোডম্যাপ প্রকাশ করতে হবে বৃহস্পতিবার সন্ধ্যায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের কাউন্সিল হলে জামাতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত আইনজীবী সমাবেশে তিনি এসব কথা বলেন সরকার কি কি বিষয়ে সংস্কার করতে চায় তাতে কত সময় প্রয়োজন তা নিয়ে প্রথম রোডম্যাপ প্রণয়ন করতে হবে বলে তিনি জানান এসব সংস্কার সফল হলেই নির্বাচন অর্থবহ হবে বলে জানান জামায়াতের আমির অন্যথায় নির্বাচন দিয়ে কোনো লাভ হবে না বলে মন্তব্য করেন এছাড়া সরকারকে বিপ্লবের সেন্টিমেন্ট বুঝে কাজ করার আহ্বান জানান তিনি এই সরকারের কাছে অনেক প্রত্যাশা প্রত্যাশা মানুষের কিন্তু সব যদি অনির্বাচিত একটা অন্তর্বর্তীকালীন সরকারই পূরণ করে দেয় তাইলে নির্বাচিত সরকারের দরকারটা কি রাজনৈতিক দলগুলার মধ্য থেকে দাবি উঠেছে যে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে আমরা বলছি একটা রোডম্যাপে হবে না দুটা রোডম্যাপ দিতে হবে প্রথম রোডম্যাপটি হবে সংস্কারের কী কী বিষয়ে সংস্কারের কাজ উনারা করবেন এবং তার টাইমলাইনটা কী হবে সময়সীমা কি হবে এটা হবে একটা রোডম্যাপ এটা যদি সফল হয় না হবে। হবে। হয় নাই। যৌথ বাহিনীর অভিযানের সময় সন্ত্রাসীদের হামলায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারওয়ার নির্জনের মৃত্যুর ঘটনার পেছনে অন্য কোনো কারণ লুকিয়ে আছে কিনা তা তদন্ত করে হচ্ছে বলে জানিয়েছেন ডাক যোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বৃহস্পতিবার বিকেলে ঢাকা সেনানিবাসের নিহত সেনা কর্মকর্তার পরিবারের সদস্যদের সাথে সাক্ষাতের সময় এ কথা তিনি বলেন এ সময় তাজিম সারওয়ার নির্জনের বাবা সারওয়ার জাহান দেলওয়ার তার সন্তানের স্মৃতি সংরক্ষণের দাবি জানান সরকারের কাছে উপদেষ্টা নাহিদ ইসলাম জানান তানজিমের নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকার গভীরভাবে শোকাহত দেশের তরুণদের জন্য সাহস ও দেশপ্রেমিক মানুষের প্রতীক হয়ে থাকবেন লেফটেন্যান্ট তানজিম এছাড়া তাকে হত্যার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ইসলাম পুরো বিষয়টা আমরা তদন্তের জন্য বলেছি যে আসলে বিষয়টা ঘটনাটার পিছনে আরও কোনো পরিকল্পনা আছে কি না তদন্ত হওয়ার পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না তবে এর পিছনে যেই থাকুক না কেন যারাই থাকুক না কেন এই ঘটনার অবশ্যই বিচার হবে রাষ্ট্রের কাছে একটা আবেদন শুধু যে আমার ছেলের স্মৃতিটা যেন থাকে প্রজন্ম পর প্রজন্ম যেন সেই স্মৃতিটা দেখে বুঝতে পারে যে না দেশের জন্য জীবন দিয়েছিল উৎসর্গ করেছিল এই তানজিম সারোয়ার নির্জন আমি এটাই কামনা করি গুমের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাক ঘুম তদন্ত কমিশনে আরও বিশ জনের তালিকা দিয়েছে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশানে গুম তদন্ত কমিশন কার্যালয়ে সংগঠনটির একটি প্রতিনিধি দল তালিকা জমা দিতে আসে মায়ের ডাকের সমনাক সঞ্জিদা ইসলাম তুলি বলেন গুমের শিকার অনেক ব্যক্তির স্বজনরা কিভাবে তথ্য সরবরাহ করতে হবে সে বিষয়ে না জানার কারণে তথ্য দিতে পারছেন না এসব বিষয়ে সহায়তা করছে মায়ের ডাক তাদের সংগঠন এখন পর্যন্ত মোট চুয়ান্ন জন গুম হওয়া ব্যক্তির তথ্য কমিশনে জমা দিয়েছে বলে তিনি জানান তালিকার বাইরেও অনেক গুম হওয়া মানুষ রয়েছেন উল্লেখ করে প্রকৃত গুমের সংখ্যা সংগ্রহ করে শীঘ্রই এসব ব্যক্তিদের সন্ধানের দাবি জানান তাদের স্বজনরা আগামী দশ অক্টোবর পর্যন্ত গুমের তথ্য দেওয়া যাবে কমিশনে শৌরাচার্যের পতন হলেও সাংবাদিকতা এখনও মুক্ত হয়নি উল্লেখ করে সিনিয়র সাংবাদিকরা বলেছেন সত্য প্রকাশে ক্ষমতাকে প্রশ্ন করার সাহস থাকাটা জরুরি বৃহস্পতিবার সাংবাদিক আতাউসামাদের দ্বাদশ মৃত বার্ষিক উপলক্ষে আতাউস সামাদ স্মৃতি পরিষদ আয়োজিত স্মরণসভায় এসব কথা বলেন তারা হাসান মাহামদের রিপোর্ট বরেণ্য সাংবাদিক আতাউস সামাদ সত্য সংবাদ আর ক্ষুরুধরের লেখনিতে অনন্য অগ্রজ এই সাংবাদিক ছিলেন সমাজ সংস্কারক আর স্বৈরাচারের বিরুদ্ধে উচ্চকিত কণ্ঠস্বর জাতীয় প্রেস ক্লাবে তার দ্বাদশ মৃত্যু উপলক্ষে আতাউস আতাউসামাদ স্মৃতি পরিষদ আয়োজিত স্মরণ সভায় বক্তারা বলেন নির্ভীকতার সাথে স্বাধীন সাংবাদিকতা এবং মুক্ত মত প্রকাশের জন্য কাজ করে গেছেন এই মানুষটি সামাদ একজন ডাকসাইটের সাংবাদিক ছিলেন সাংবাদিকতা করা বা করানো অথবা তথ্যবিদ্যা পড়ানোর সানে মানে তিনি ছিলেন অগ্রগণ্য বস্তুত তিনি ছিলেন একজন পাবলিক ইন্টেলেকচুয়াল দেশ ও মানুষ অন্তপ্রাণ সাদামাটা ব্যক্তি জীবনের অধিকারী সাংবাদিক আতাউস সামাদের সহকর্মী আর তার সাংবাদিকতার শিক্ষার্থীরা স্মৃতিচারণ করেন সভায় সাংবাদিকতার জন্য জেলে গিয়েছেন এরকম মানুষ কিন্তু খুব বেশি নেই এর সাদা মনে নির্মল সেন এবং আতাউস সামাদ এই দুজনই কিন্তু কারাবরণ করেছেন সামাদ ভাই সাংবাদিকতার শিক্ষক ছিলেন আজীবন আমের তো একজন রিপোর্টার বক্তারা বলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে সাংবাদিকতার এক অনন্য আলোঘর হয়ে থাকবেন সাংবাদিক আতাউ সামাদ হাসান মা মুদ টিভি নিউজ ঢাকা ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত জানালেন সাকিব আল হাসান আগামী মাসে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন বাংলাদেশের কিংবদন্তি এই অলরাউন্ডার বৃহস্পতিবার কানপুর টেস্টের আগে সংবাদ সম্মেলনে সাকিব আরও বলেন দেশের জার্সিতে টি টোয়েন্টিতে আর মাঠে ফিরবেন না তিনি ওয়ান ডে ক্যারিয়ার শেষ করবেন চ্যাম্পিয়ন ট্রফি দিয়ে কানপুর থেকে মমিনু রিপন রিপোর্ট দীর্ঘ ক্যারিয়ারে চাপকে সঙ্গে নিয়ে চলেছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তবে গত দুই মাসের পরিস্থিতি একেবারে ভিন্ন ছাত্র জনতা গণভোর্থনের সময় তার নিরবতায় ভক্তদের সমালোচনা ঝড় বয়েছে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর হত্যা মামলার বোঝা নিয়ে এখন পর্যন্ত দেশে ফেরা হয়নি সাকিবের

নিরাপদ ফিল করি এট দি সেম টাইম যখন দেশের বাইরে আসার দরকার হবে এবং দেশের বাইরে বের হতেও যেন আমার কোনো সমস্যা না হয় তবে কষ্ট কিংবা মান অভিমান নয় ভেবেচিন্তে সংশ্লিষ্ট সবার সাথে আলোচনা করেই অবশেষে সিদ্ধান্ত নিয়েছেন সাকিব নিজের বয়স পারিপার্শ্বিক অবস্থা নতুনদের সুযোগ করে দিতেই ক্রিকেটের অভিজাত অঙ্গন থাকার কথা জানান বাংলাদেশের এই কিংবদন্তি খেলোয়াড় এট দিস মোমেন্ট আমি নিজেকে অন্তত টি20 তে দেখছি না আর সাউথ আফ্রিকা যেহেতু টেস্ট সিরিজ আমার ইচ্ছা আছে যে লাস্ট সিরিজ হোক সো বেসিক্যালি আপনারা বলতে পারেন যে মোটামুটি দুইটা ফরম্যাটে আমি আমার শেষটা অন্তত দেখছি আপাতত নেক্সট যে কিছু সিরিজগুলো আছে কিছু নতুন প্লেয়ার আসুক নতুন প্লেয়ারদের সুযোগ দেয়া হোক মাঠের বাইরে সাকিব যতই বিতর্কিত থাকুক না কেন বাইশ গজের উইকেটে তিনি সবসময় বাংলাদেশের ক্রিকেটের রাজপুত্র টি টোয়েন্টিতে বাংলাদেশের জার্সিতে আর দেখা যাবে না সাকিব আল হাসানকে ঘরে মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে তুলে রাখবেন তার সাদা পোশাকটাও আর চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানবেন বাংলাদেশের কিংবদন্তি এই অলরাউন্ডার তাই কানপুরেই হতে যাচ্ছে বিদেশের মাটিতে সাকিবের শেষ টেস্ট মমিনুর রিপন এন নিউজ গ্রিন পার্ক ক্রিকেট স্টেডিয়াম কানপুর ভারত জলানির সরবরাহ নিশ্চিত না করে অপরিকল্পিতভাবে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন জ্বালানি বিশেষজ্ঞরা বলেন জ্বালানি অনুসন্ধানের পরিবর্তে আমদানিতে ঝুঁকেছিল আওয়ামী লীগ সরকার রাজধানী গুলশানের একটি হোটেলে বৃহস্পতিবার দেশের জ্বালানি বিষয়ক নেটওয়ার্ক জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ জেট জেটনেট বিডির আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন তারা রাজনৈতিক স্বার্থ হাসিলে অপ্রয়োজনীয় বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে বলেও অভিযোগ করেন বক্তারা এ সময় জ্বালানি ও পরিবেশ বিশেষজ্ঞদের পরামর্শ ও তত্ত্বাবধানে ন্যায্য জ্বালানি রূপান্তরের জন্য চোদ্দ দফা নাগরিক দাবি ঘোষণা করা হয় অনুষ্ঠানে জ্বালানি বিশেষজ্ঞদের অনেকেই তাদের মত তুলে ধরেন জ্বালানি না নিশ্চিত করে আমরা পাওয়ার প্ল্যান্ট করেছি এবং এই জ্বালানি কখন আসবে কিভাবে আসবে সেগুলোরও আমরা চিন্তা ভাবনা কমপ্লিটলি করি না এখন পাওয়ার প্ল্যান্ট আছে বসে আছে তাদেরকে ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে কিন্তু আমাদের ডিমান্ড সার্থ হচ্ছে না ইট ক্যানট বি ডিসাইডেড অন দ্য বেসিস অফ পলিটিক্স আমি এত সালের মধ্যে তিরিশ সালের মধ্যে চল্লিশ হাজার মেগাওয়াট করবো অন্তত আমার ডিমান্ড তিরিশ সালে পঁচিশ হাজার মেগাওয়াট ছাব্বিশ হাজার মেগাওয়াট তাদের শাড়ি ও বা তাঁদের নির্দেশক পণ্যের স্বীকৃতি পেল টাঙ্গাইলের সুস্বাদু মধুপুরের আনারস এ বিষয়ে বৃহস্পতিবার শিল্প মন্ত্রণালয় সংশ্লিষ্ট অধিদপ্তরের প্রজ্ঞাপন জারি করা হয় জেলা প্রশাসক শরীফা হক বলেন ইতিহাস ও ঐতিহ্যের সমৃদ্ধ টাঙ্গাইল মধুপুরের যে আয় পণ্যের স্বীকৃতি পাওয়ায় গর্বিত ও আনন্দিত টাঙ্গাইলবাসী এর মাধ্যমে বিশ্বব্যাপী ব্র্যান্ডিং এবং বাণিজ্যিকভাবে আরও বিস্তৃত হবে তিনি জানান জি আয়ের সুফল পেতে ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হবে টাঙ্গাইলের আরও একটি পণ্য জি আয়ের স্বীকৃতি পেতে আবেদন করা হয়েছে কৃষি বিভাগের তথ্য অনুযায়ী চলতি বছরের জেলায় সাত হাজার ছশো হেক্টর জমিতে আনারসের চাষ হয়েছে এর মধ্যে মধুপুর উপজেলাতেই আনারসের চাষ হয়েছে ছয় হাজার হেক্টর জমিতে কোটা সংস্কার আন্দোলনে নারী শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনকভাবে হামলা চালানো ছাত্রলীগ নেতাকর্মী এবং দায়ী প্রশাসনের কর্মকর্তারা এখনও বহাল তবিয়াতে থাকায় ক্ষোভ জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা দ্রুত তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানান তারা বৃষ্টি উপেক্ষা করে বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে প্রতিবাদ সমাবেশ থেকে তারা এসব দাবি জানান বিক্ষোভে সংহতি জানিয়ে বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়করা দ্রুত অপরাধের শাস্তি দেয়া না হলে কঠোর কর্মসূচি দেওয়ার দেন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানাতে চাই এই সমস্ত হামলাকারী এই সমস্ত কুলাঙ্গার যারা বিগত পনেরো বছর ১৬ বছর ধরে আমাদের নারী শিক্ষার্থীদের দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করে রেখেছিল তাদের প্রত্যেকের যথাযথ বিচার হতে হবে তৎকালীন বিসি প্রস্তর সহকারী প্রস্তর সহ ছিল প্রত্যেকে হামলার জন্য দায়ী তৎকালীন বিসি প্রত্যর সহকারী প্রত্যর সহ প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে যারা হামলা করেছে যারা আমাদের বন্ধেরকে আহত করেছে যারা নারী নির্যাতনের সাথে জড়িত তাদের সাথে এখন আমাদেরকে ক্লাস করতে বাধ্য করা হচ্ছে কিসের গণক্ষমা কোন গণক্ষমা তাদের প্রতি কোন গণক্ষমার কথা বললে সেই শিক্ষককেও আমরা ক্ষমা করবো না দীর্ঘদিন ধরে গুম খুন ও ক্রস শিকার হওয়ায় বাধ্য হয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোপনের রাজনীতি করেছে ইসলামী ছাত্র শিবির বৃহস্পতিবার বিকেলে টিএসসিতে ব্রিফিংয়ে শিবিরের সেক্রেটারি এস এম ফরহাদ একথা বলেন বিভিন্ন শাখার সভাপতি সেক্রেটারিকে গুম করে ফেলে এখনো আমাদের অনেক শাখার সেই সময় সভাপতি সেক্রেটারি গুম অবস্থায় আছে তো বিভিন্ন থানা শাখার সভাপতি সেক্রেটারিকে উঠে নিয়ে গিয়ে ক্রস ফায়ার দেয় আমাদের শত শত ভাইকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করা হয়েছে আমাদের শত শত দায়িত্বশীলকে বিভিন্ন মিথ্যা মামলা জর্জরিত করে রিমান্ডে নির্যাতন করা হয়েছে এই যে ফেস্টিভাল কায়েমের আপনি বলবেন যে তোমার বড় ভাইকে গুম করে হত্যা করা হয়েছে আর তুমি কেন পরিচয় দিচ্ছ না এই কোয়েশনটা ভ্যালিড নাকি তোমার বড় ভাইকে কেন হত্যা করা হয়েছে এটার বিচার চাই এই প্রশ্নটা ভ্যালিড আপনার আমার আগের আগের জেনারেশন আগের জেনারেশন পার পার দশ পাঁচ সাত কমিটিকে দিনের পর দিন ক্রস

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রথম চালানে বেনাপোল ও আখাউড়া স্থল বন্দর দিয়ে ভারতে পৌঁছেছে একষট্টি টন ইলিশ বৃহস্পতিবার রাত আটটা পর্যন্ত দশ জন ভারতের আমদানিকারকের মাধ্যমে মোট চুয়ান্ন টন ইলিশ ভারতে পাঠানো হয়েছে অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর বন্দর দিয়ে গেছে সাত টন ইলিশ ভারতের অনুরোধে বাংলাদেশ সরকার ঊনপঞ্চাশটি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে দুই হাজার চারশো বিশ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী বারো অক্টোবরের মধ্যে ইলিশ রপ্তানি শেষ করতে হবে বলে জানিয়েছে বেনাপোল কর্তৃপক্ষ প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য দশ মার্কিন ডলার বা বাংলাদেশি টাকায় এগারোশো টাকা সাকিবের জন্য আলাদা নিরাপত্তা ও সরকারের উচ্চ পর্যায়ে গিয়ে মতো অবস্থায় নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের মাঠে দর্শকদের সামনে সাবেক অধিনায়কের টেস্ট থেকে বিদায় নেওয়া হচ্ছে না শুক্রবার ভারতের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে হতে যাচ্ছে সাকিবের ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ বৃহস্পতিবার বিসিবির সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ড প্রধান রিপোর্ট বর্ষণ সাকিবের আকস্মিক এই সিদ্ধান্ত একদিনের তৈরি করা মঞ্চে নয় বরং একটু একটু করে এগুচ্ছিলেন তিনি অবসরের দিকেই সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তন বিষয়টিকে ত্বরান্বিত করেছে একটি হত্যা মামলায় তাকে অভিযুক্ত করার পর আন্তর্জাতিক ক্রিকেটে সব ফরম্যাটে তার খেলা যে কঠিন সেটা বুঝে যান সাকিব ঘরের মাঠে প্রটিয়াদের বিপক্ষে দুই টেস্ট দিয়ে ক্রিকেটের সবচেয়ে কুলিন ফরম্যাট থেকে তার সরে যাওয়ার ইচ্ছাটা আইনি মারপ্যাচে আলোর মুখ দেখার সম্ভাবনা একরকম বিলীন যে ঢাকা থেকে সে করতে চায় এটা তো আমি সম্মান জানিয়েছি তখন এটা কথা হয়েছে যে তাকে মানে ওই লেভেল থেকে তার কেসের ব্যাপার কি হবে না হবে এটা আমি বলেছি যে এটা আমাদের আমাদের তেমন কিছু করার নাই ক্লিয়ারেন্সটা কে দিবে এটা আমাদের বোর্ড থেকে কিন্তু আমরা ক্লিয়ারেন্স দিতে পারবো না এই ব্যাপারটা এটা অবশ্যই অবশ্যই আপনার একদম উচ্চ পর্যায়ে থেকে আসতে হবে শেষটা ভালো হলে ভালো হতো শেষটা ভালো বলতে ঘরে মাটিতে ও রিটায়ার করতে পারতো খুব ভালো হতো সবার ভালোবাসা নিয়ে ও রিটায়ার করতে পারতো খুব ভালো হতো সেটা হয়নি কানপুরে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সাকিব আল হাসান তার শেষ টেস্ট খেলতে যাচ্ছেন টি টোয়েন্টিকেও একরকম বিদায় জানিয়েছেন সামনে ক্যারিবিউদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজে তিনি না থাকলে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর যে স্বপ্নটা সাকিব দেখছিলেন সেটাও ভাঙার শঙ্কা থাকছে বর্ষণ কবির এন টিভি নিউজ ঢাকা এই ছিল সকালের খবরে এই খবরের ভিডিও সহ আপডেট চ্যানেল ভিজিট করুন এন টিভি অনলাইন ডাব্লিউ 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 ডট এন টিভি বিডি ডট কম এছাড়াও এন টিভির জনপ্রিয় সব অনুষ্ঠান খবরের আপডেট চ্যানেল ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য